কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ স্টেপ আপ WBCS নিয়ে এসেছে সকল পরীক্ষার্থীদের জন্য। স্টেপ আপ WBCS এ WBCS অফিসাররা অনলাইন মাধ্যমে WBCS গাইডেন্স দিয়ে থাকেন। আমরা আজকের বাছাই করা এমসিকিউ গুলো দেখে নেব। সম্প্রতি দিল্লি সরকারের চালু করা পর্যটন অ্যাপের নাম কি? আমার দিল্লি, দেখো মেরি দিল্লি, দিল্লি ভ্রমণ, হামারা দিল্লি। কারেক্ট অপশন হচ্ছে দেখো মেরি দিল্লি। দিল্লি সরকার সম্প্রতি দেখো মেরি দিল্লি নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে। এটি দিল্লি সরকারের পর্যটন বিভাগ দ্বারা ডিজাইন এবং নির্মিত হয়েছে। অ্যাপটি দিল্লির পর্যটন সংক্রান্ত সকল তথ্যের জন্য ওয়ান স্টপ সেন্টার হিসেবে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি দিল্লির সমস্ত প্রধান পর্যটন কেন্দ্রগুলির টিকিটের জন্য একটি চিহ্নিত স্থানও হবে। ত্রৈমাসিক কর্মসংস্থান জরিপ দেশের কয়টি সেক্টরের কর্মসংস্থান এবং সংশ্লিষ্ট ভেরিয়েবল প্রদান করে? 3, 9, 15, 23। কারেক্ট অপশন ইজ 9। শ্রম ব্যুরো বা লেবার ব্যুরো যে 9টি সেক্টরের ওপর তথ্য সরবরাহ করে থাকে সেগুলি হল উৎপাদন, নির্মাণ, বাণিজ্য, পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য, আবাসন ও রেস্তোরাঁ, আইটি বা BPO এবং আর্থিক পরিষেবা। আকাশ প্রাইম কি? যা সম্প্রতি খবরে দেখা যায় অল ইন্ডিয়া রেডিওর নতুন সম্প্রচার কেন্দ্র, BSNL এর নতুন ব্রডব্যান্ড পরিষেবা, আকাশ মিসাইলের নতুন সংস্করণ, ইসরোর নেভিগেশন স্যাটেলাইট। কারেক্ট অপশন ইজ আকাশ মিসাইলের নতুন সংস্করণ। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO সম্প্রতি উড়িষ্যা চাঁদিপুর সমন্বিত পরীক্ষার পরিসরে ক্ষেপণাস্ত্র আকাশ প্রাইম উৎক্ষেপণ করে। আকাশ মিসাইলের আপগ্রেড ভার্সনটি DRDO দ্বারা ডিজাইন এবং ডেভেলপ করা হয়েছে এবং উন্নত নির্ভুলতার সাথে সজ্জিত। ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটিক স্ট্রেস টলারেন্স কোথায় অবস্থিত? মুম্বাই, পুনে, আহমেদাবাদ, রায়পুর। কারেক্ট অপশন ইজ রায়পুর। ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটিক স্ট্রেস টলারেন্স হল ICAR এর অধীনে একটি ডিম বিশ্ববিদ্যালয় যা রায়পুরে অবস্থিত। এই প্রতিষ্ঠানটি 2012 সালে অস্তিত্ব লাভ করে। এই প্রতিষ্ঠানটি সম্প্রতি খবরে এসেছে কারণ রায়পুরের প্রতিষ্ঠানের নতুন ক্যাম্পাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির জন্য উৎসর্গ করেছিলেন। অনুষ্ঠানের সময় প্রধানমন্ত্রী 35টি জলবায়ু প্রতিরোধী ফসল দেশের কল্যাণে উৎসর্গ করেন। সম্প্রতি খবরে দেখা যাওয়া জ্যোতিসুরেখা ভেন্নাম কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস, স্কোয়াশ, তীরন্দাজি, শুটিং। কারেক্ট অপশন ইজ তীরন্দাজি। ইয়াংটনে চলা বিশ্ব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপে মহিলাদের যৌগিক ইভেন্টে রৌপ্য পদক পেয়েছেন জ্যোতিসুরেখা ভেন্নাম। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। তোমাদের আজকের প্রশ্ন কমেন্টে উত্তর দেওয়ার জন্য, DRDO কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। স্টেপ আপ WBCS এ WBCS গাইডেন্স দেওয়া হয় WBCS অফিসাররা দ্বারা। অনলাইন ক্লাস WBCS অফিসাররাই নিচ্ছেন। জেনারেল স্টাডিজ সাবজেক্টের ওপরে সোম থেকে শুক্রবার এবং অপশনাল সাবজেক্ট অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, বেঙ্গলি, জুওলজি অন সানডে। কন্ট্যাক্ট করবে এই নাম্বারে ফর ফ্রি ডেমো ক্লাসেস অ্যান্ড রেজিস্ট্রেশনের জন্যে।